সেই খাদক বাবুল আক্তারের খবর কি? অবিশ্বাস্য হলেও সত্য, এক টেবিলে বসে প্রায় 1 ঘন্টা 15 মিনিটে 18 কেজি খাসির মাংস এবং 100টি মুরগির ডিম খেয়ে ফেলেছিলেন রাজশাহীর বাঘার এক ব্যক্তি। তিনি খেতে বসলেই 20 থেকে 25 কেজি ওজনের একটি কাঁঠাল নিমিশেই খেয়ে ফেলতে পারেন। বিদ্যুতের গতিতে 11 মণ ওজনের কাঠের গুল একাই কাঁধে তুলে নিয়ে বহন করতেন। এক দৌড়ে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করতেন স্বাভাবিকভাবে। একটানা 4 ঘন্টা সাঁতার কেটেও ক্লান্তি বোধ করতেন না তিনি। 125 কেজি ওজনের বিশাল দেহ নিয়ে অনায়াসে গাছে উঠে ডাব পেরে খেতেন, তবে যে কারো সঙ্গে বাজি ধরে করতেন তিনি। অবিশ্বাস্য এসব ঘটনার জন্ম যিনি দিয়েছেন তার নাম বাবুল আক্তার, তবে এলাকায় খাদক বাবুল নামে ব্যাপক পরিচিত। তিনি রাজশাহীর বাঘা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত খেলাফতুল্লাহ সরকারের ছেলে। তার বাবাও একজন শক্তিশালী মানুষ ছিলেন। তার বিশাল দেহ আর অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কারণে নাম পড়ে যায় খাদক বাবুল আক্তার, যার স্বাভাবিক খাদ্য তালিকায় 5 কেজি গরুর মাংস লাগত বলে জানান বাবুল নিজেই। এখনো মনে করলে 10 থেকে 15 কেজি ওজনের একটি খাসির মাংস অনায়াসে খেয়ে ফেলতে পারবেন বলে জানান বাবুল, কিন্তু শারীরিক সুস্থতার কথা ভেবেই খাদ্য তালিকা কমিয়ে দিয়েছেন তিনি। এছাড়া তার ভবিষ্যৎ ভেবে পরিবারের লোকজনও সেভাবে আর খেতে দেয় না বলে জানা গেছে। বাবুল আক্তারকে বলেন, আমি ছোট থেকে অনেক বেশি খেতে পারতাম। আমার মা বলতেন আমি 1973 সালে জন্মের পরপরই নাকি 1.25 কেজি করে গরুর দুধ পান করতাম। তারপর বেড়ে ওঠার পাশাপাশি আরো বেশি খাবার লাগত। বাবুল জানান তিনি প্রাপ্তবয়সে প্রতিদিনের সকালের নাস্তায় 5 কেজি গরুর মাংস খেতেন, আর যখন ডিম থাকত তখন 25 থেকে 30টি মুরগির ডিম দিয়ে নাস্তা করতেন। এটা ছিল তার স্বাভাবিক খাবার। আর কেউ বাজি ধরলে তো কোনো কথা ছাড়াই 10 থেকে 15 কেজি মাংস ও 50 থেকে 100টি ডিম খেয়ে ফেলতেন। এখনো পারবো, কিন্তু বয়স বাড়ায় শারীরিক কিছু সমস্যার কারণে চিকিৎসকের কথা মতো কমিয়ে দিয়েছি। বাবুল আরও জানান, তিনি 2005 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম তার বন্ধুদের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়েছিলেন। ওই দিন রাজধানীর ধানমন্ডি এলাকায় ভূত রেস্তোরাঁ নামে একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে বাজি ধরে ভূত রেস্তোরাঁয় শতাধিক লোকের সামনে এক টেবিলে বসে 1 ঘন্টা 15 মিনিটে 18 কেজি খাসির মাংস ও 100টি ডিম খেয়েছিলেন। এমন অবাক করা খাওয়া দেখে মিডিয়ার নজরে পড়ে যান তিনি। সে সময় অদ্ভুত এই খাওয়ার কাহিনী তুলে ধরে খাদক ভোজন রসিক সহ নানা নামে তাকে প্রচার করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে। ভিউয়ার, এমন খাদককে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের কথা লিখে জানান এই ভিডিওর কমেন্ট বক্সে। আরও এমন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।